আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? খুব ভালো আছো তাই না? আমিও ভালো আছি। আজকে আমাদের কি ক্লাস বলো তো? বাংলা ক্লাস। আজকে আমাদের বাংলা হলো রিভিশন ক্লাস তাই না? আমরা এতদিন যে ক থেকে ম পর্যন্ত পড়েছি না, আমরা আজকে ক থেকে ম পর্যন্ত রিভিশন করে ফেলবো, ঠিক আছে? তাহলে তোমরা আমার সাথে সাথে বলো তো, প ফ ব ভ ম। এবার বলো তো পতে কি হয়, বলো বলো পতে। ঠিক বলেছ, পতে আর কি হয় বলো তো, কি হয় বলো? এই তো বলতে পেরেছ, পতে পাখি আর পানি হয় তাই না? পতে পাখি, পতে পানি। এবার তোমরা বলো তো পয়ের পরের বর্ণটির নাম কি? ফ, তাই না? ফতে কি হয় বলো তো, বলো বলো। ফতে ফুল, ফতে ফড়িং। ফতে আর কি কি হয় বলো তো, কি কি পড়িয়েছিলাম বলো তো? এই তো বলতে পেরেছো, পয়ের পরের বর্ণটির নাম কে বলতে পারবে? ঠিক বলেছ, ব, তাই না? বতে আমরা কি কি শিখেছিলাম বলো তো? বেলুন আর কি, বই। হ্যাঁ ঠিক বলেছ, বতে বইও হয়। বতে আর কি হয় বলো তো? বতে বাবাও হয় তাই না? এই তো। এবার বলো তো বয়ের পরের বর্ণটির নাম কি? ভ, তাই না? ভতে কি হয় বলো তো? ভতে ভেড়া হয়। আর কি হয়, আর কি হয় বলো, বলো বলো। ঠিক বলেছো, ভালুক হয়। তাহলে বলো আমার সাথে, ভতে ভেড়া, ভতে ভালুক। এবার বলো তো ভয়ের পরের বর্ণটির নাম কি? ম। মতে কি হয় বলো তো? মধু। আর এটার নাম কি বলো তো? মৌমাছি। আর তোমরা বলো তো এই বর্ণটির নাম কি? ঠিক বলেছো, ঘ। ঘতে কি হয়? এই তো, ভেরি গুড। এবার তোমরা বলো তো এই বর্ণটির নাম কি? ঠিক বলেছো, ম। মতে, এই তো বলতে পেরেছ। এবার বলো তো এই বর্ণটির নাম কি? ঠিক বলেছ, ব। বতে বেলুন। আর কি এটা বলো তো? বতে আর কি কি পড়েছিলাম আমরা? বাবা, তাই না? এবার এই বর্ণটির নাম কি বলো তো? ঠিক বলেছ, ফ। ফতে ফুল। আর এটা, এটার নাম কি? ফড়িং। এবার তোমরা বলো তো এই বর্ণটির নাম কি? পতে কি হয় বলো তো? হ্যাঁ, পানি। আর হলো পাখি। এবার চলো আমরা এই সবগুলো বর্ণ একসাথে বোর্ডে লেখা শিখি, ঠিক আছে? এই যে দেখো, আগে আমরা কি লিখবো? প। দেখো, একটা দুই, এরকম উল্টা দিকে চলে যাবে, ঠিক আছে? তারপর দেখো এই মাত্রা টাচ করে এই আসবে, তারপরে এখান থেকে এখানে একটা সোজা দাঁড়, কি হয়েছে বলো তো? প। পর পরেরটা কি? ফ। দেখো এই এই এই, আর এই মাথাটা দেখো এই পর্যন্ত যাবে, যে এখান থেকে এই ঘুরিয়ে যাবে, তারপর একটা মাত্রা, কি বলো তো? ফ। অফ। এবার পরেরটা কি বলো তো? ব। এই দেখো, এখানে একটু ফাঁকা রেখে এখান থেকে এই, এখান থেকে এই, ব। তারপরেরটা কি বলো তো? ভ। দেখো একটা মাত্রা একটু ফাঁকা রেখে এই, তারপর এই লাইন টাচ করে এই, ঠিক আছে?
এবার হলো কি বলতো ম, এই একটা দাগ, এই একটা গোল দিয়ে এই এই। তাহলে আমরা কি কি শিখেছি বলতো? প, ফ, ব, ভ, ম, তাই না? তাহলে আমরা প থেকে ম পর্যন্ত সুন্দর করে কপিতে লিখে মিসকে পাঠিয়ে দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।